আর একটা স্টুডেন্ট। গুড আফটারনুন ফ্রেন্ড, এই যে এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি, আর এই যে এখানে নিয়ে বসেছি আজকের দুপুরের লাঞ্চ মেনু, এখানে কী কী হয়েছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই যে দেখুন, আজকে ইলিশ মাছ, ভেন্ডি একটা তরকারি, তারপরে তোমার হচ্ছে মুখী কচুর একটা তরকারি, এখানে চাল কুমড়ো ঘণ্ট, আর একটা নিয়েছি আমি মাছ ভাজা। তা মাছ ভাজাটা আমার ছোটোবেলা থেকেই খুব প্রিয়, অনেক ছোটোবেলায় আগে আর কি শুধু মাছ ভাজা দিয়ে ভাত খেয়েছি, ছোটোবেলার কথা খুব মনে পড়ে মাছ ভাজা খেলেই। এই হচ্ছে আজকে আমার লাঞ্চ মেনু। স্টুডেন্টের সংখ্যা একজন বেড়েছে স্যারের, এই যে নতুন স্টুডেন্ট বাড়লো তো স্যার, আর একটা স্টুডেন্ট বাড়লো, কি বলবো আমি, আর একটা বাড়বে, আর একটা বাড়বে, আর কি বলবো, এই তো শেখাচ্ছি দেখুন। তাহলে আর একজন আসবে, সে বলেছে এই সামনে মাস থেকে আসবে, আর একটা স্টুডেন্ট, এই যে এদের দুজনে, এই দুজনের থেকে একটু বড়, মানে আর অল্প একটু বড়, বেশি বড় না, এই যে জন আছে, এই জন আছে, এই দুজনের চাইতে কি বলবো রে। আপনি সবসময় ইউটিউব নিয়ে থাকেন, ওইসব আপনি একটু নিতে দেন, আমার কিছু আছে ছবি নিয়ে বলুন করে দিচ্ছি না, আপনাকে কিছু বলতে হবে না। আমি, আপনি কি বলেন, সেই স্টুডেন্টকে আসতে বলবো? প্রাইমারি এখন হাত বুলানোর কাজটা এক মাস চলবে, তারপরে থেকে কিন্তু শোনো কি বলে, আপনার পক্ষে তো অত ড্রয়িং খাতা কেনা সম্ভব না, আপনি একটা 100 টাকা দিয়ে মোটা দিস্তা খাতা কিনে নেবেন, ওটা প্র্যাকটিসের জন্য, খালি প্র্যাকটিস করবে আর এখানে ফাইনাল ড্রয়িংটা একটা করে আসবে, তাহলে ওর হাতটা ভালো হবে, ও যেমন পারে, এটাকে এখানে ভরো, এই দাগের বাইরে না যায়, এই যে দাগের বাইরে যাচ্ছে কিনা যাচ্ছে, আমি এটাও বুঝতে কি না, কখনো দেখো না বাংলা আগে লেখা থাকবে না, সেটা তো জানি, ইংলিশেই লেখা থাকে, হ্যাঁ ওকে আগে আউটলাইনটা করে নাও তারপরে করবে, আমার সাদা কর দেখা দ্বারা না হয় তো, আরে এই কাঁধে রেখে বল, হাতে এভাবে শুনলে বলা যায় না, কেঁপে যায় হাত কাঁপে, আমার প্যান্টে লাগবে, জগদ্ধাত্রী ঠাকুর বাঁকা বাঁকা লাগছে রে, জগদ্ধাত্রী বলছি, কি জগন্নাথ এখন হচ্ছে খাবে হচ্ছে চার ভুজিয়া, এই যে ও বললো চা বিস্কুট দিল, বললো আমি ভুজিয়াও খাবো, ও ঝালই খাবে, ওনাকে ঝাল খেতে পারে, তাই তো খেতে পারি ঝাল, আর এই যে আমরা খাবো এখন চা, এই হচ্ছে জয়েশের চা, টাটা, কি তুমি কিছু বলবে, চাটা কেমন হয়েছে বলো, খেয়ে বলো জয়েশ কেমন হয়েছে চা খেয়ে, দিদি চা করলে এত কষ্ট করে কেমন হয়েছে, ভালো, হাতে তো কালার লেগে রয়েছে,